তোমার বাবা মা তোমাকে এখানে জোরপূর্বক আটকে রাখে নাই? মানে মানে আপনি বলতেছেন যে তার কাছে না যাওয়ার জন্য জোরপূর্বক এটা মানে আর আমি তার কাছে মানে যাব না, সেটা জানে, তার কাছে আমি যাব না, প্লাস তাকে ডিভোর্স লেটার দেওয়া হবে, তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, অলরেডি এসব ইনফরমেশন তাকে কিন্তু করা হয়েছে, এগুলো ইনফর্ম করছে তার ফ্যামিলিতে যে ডিভোর্স লেটার যাবে, স্বামী যাবে না, তারপর আব্বুমা বলছে যে আমি মানে আমরা আমার মেয়েকে পাঠিয়ে দিব না, আমাদের মেয়েকে পাঠিয়ে দিব না, সো আপনারা এখানে আর কোনো মানে কোনো দাবি দাবা করতে পারবেন না, আর আমার তো নিজ মুখেই শুনছে সবাই। কিন্তু তোমার বাবা মা যে জোরপূর্বক তোমার ফেসবুক আইডিতে যেটা দেওয়া আছে যে তোমাকে জোরপূর্বক হত্যার হুমকি দিয়ে তোমাকে আটকে রাখছে, মিথ্যা মানে ও বলতে আমি টোটালি বলতে চাই যে ফেসবুক আইডিতে যেগুলো আপনি ইনফরমেশন পাচ্ছেন বা যে তথ্যগুলো মানে এগুলো সবগুলো একদম টোটালি মিথ্যা। আইডিগুলি তোমার আমার এগুলো একদমই না, মিথ্যা ভাই। আপনারা তো জাস্টিফাই করেন, আমার তো ফোন নাই বাবা তো বলতে গেলে। তুমি কি কোনো চাপের মুখে বলতেছো যে বাবা মায়ের প্রতি অভিযোগ করতেছো না ভয়ে, এরকম কোনো ঘটনা আছে কিনা? না ভাই, এটা কোনোদিন মানে ও ভাই সত্য কথা বলতে ফেসবুকে যেগুলো কথা বলতে সবগুলো মিথ্যা, আর আমি এখানে বলতেছি যে এখানে বাবা মার কোনো হাত নাই যে আমাকে আটকে রাখছে এটা সেটা, এগুলো কিচ্ছু না, আমার বাবা মা এগুলো কিছু জানে না ভাইয়া। তুমি কি ফেসবুক চালাও? না ভাইয়া, কোন ফেসবুক আইডি নাই? না তোমার? আমার তো কোনো ফেসবুক আইডি নাই, থাকলে আমি ভাই অবশ্যই আপনাদেরকে বলতাম। আর তো তোমার এই যে যে ছেলেটাকে তুমি ভালোবাসি বিয়ে করলে সে ছেলেটা তোমার ছবি মানে অশ্লীল ছবি ছাড়তেছে, এই বিষয়টা আসলে তোমাকে কেমন লাগতেছে? তুমি এটাকে কি চাও? এটা বিষয় আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হয়, সেজন্য একদমই আমি চাচ্ছি না যে অন্য কোনো মেয়ের সঙ্গে যেন তার মানে এই সমস্ত তার অন্য কোনো মেয়ের ক্ষতি করতে পারে, একদম তার সর্বোচ্চ শাস্তি হয় ওর কিছু একটা মানে। আজকে তোমার সে ক্ষতি করলো, কালকে যে সে অন্য করবে না, তার গ্যারান্টি তার একদম সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি। তুমি তো তাকে ভালোবাসি বিয়েছো, বিয়ে করার পরে এই যে এক বছর যে সংসার করলো, আচ্ছা তুমি তার ছেলেটার ক্যারেক্টার কেমন দেখো? অবশ্যই অনেক খারাপ ভাই, একদমই অনেক খারাপ। এক বছরের সংসার মানে সংসার করছো কতদিন? মানে সংসার ভাই বলতে গেলে ওই বিয়ের পর ঢাকায় গেলাম না, মানে ভাই সেপ্টেম্বর কিন্তু ঢাকায় গেছি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস ঢাকায় থাকলাম, পাঁচ মাস তারপর ঢাকায় গিয়ে কি তোমার বাবা মা তোমাদের বিয়ে পড়াইছে ঢাকায় গিয়ে? না, ওখানে যে লেখা আছে ঢাকায় গিয়ে তোমাদের বিয়ে পড়েছে ভাই, এটা মিথ্যা কথা ভাইয়া। বলতে গেলে মানে ফেসবুক মানে ফেসবুকে যত যে সমস্ত কথাগুলো ফেসবুকে পড়বেন সেগুলো তো সবগুলো মিথ্যা। ছবিগুলো কেমনি? আর যে তোমার যে ছবিগুলো দিচ্ছে এগুলো কি অ্যাকচুয়াল ছবি, সত্য হইলে ছবি? এখন ছবিগুলো ও যেগুলো দিচ্ছে ওর ফোন থেকে মানে হয়তো যে ওর মুখে আমি তো আমার বোন তাকে তখন বলতেছে যে মুখে স্টিকার করা, ঘোলা করা, এটা করা, সেটা করা, মানে স্বচ্ছ না ওর মুখ, স্বচ্ছ না কিন্তু তোমার মুখ স্বচ্ছ। আচ্ছা।